এয়ার ডাস্ট, কানের খইল, কানের খইল ঠিক এরকম, এটাই এটাই কানের খইল, কানের ময়লা জমে। এটা প্রতিনিয়ত, প্রতি মাসে দুইবার বা তিনবার করে পরিষ্কার করা উচিত সবার, কারণ এটা একবার পানি ঢুকলে এই ময়লাটা গলে যায় এবং কানের অনেক ক্ষতি করে। তো প্রত্যেকটা মানুষেরই উচিত যে কানের ময়লাটা পরিষ্কার করা সময় মতো, এবং কানের ময়লা পরিষ্কার করতে যে কোনো কোনো কিছু দিয়ে পরিষ্কার করা যাবে না, অবশ্যই কটন বার ব্যবহার করতে হবে। আর যে কোনো কিছু দিয়ে কান খোঁচানো যাবে না, কারণ কান একটা সেন্সিটিভ একটা অর্গান। সো সবাই, আমরা সবাই নিজেদের কান পরিষ্কার রাখবো, কারণ এই জিনিসটা আমরা ভুলে যাই, কান কানের ময়লা বের করে রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন।